गवर्नमेंट में चार गेट है, इसका फर्स्ट गेट है आर्मी टेक गेट उत्तरानी, और सेकंड गेट है इसका आपका धनगढ़ी गेट निकाला, थर्ड गेट इसका खारा गेट झरना, ये हो गया, और फोर्थ गेट इसका है दुर्गा देवी गेट लोहा चोर, चार गेट है इसके। যাত্রা শুরু হিমালয়ের পাঁচ হয়ে থাকা কর্বেট ন্যাশনাল পার্ক, অর্থাৎ জিম কর্বেটের স্মৃতিবিজড়িত অরণ্যের ভেতর দিয়ে। গন্তব্য উচ্চ হিমালয়ের গহন হিমলোকে অবস্থিত শতপথ তাল নামে এক সরোবর। পৌঁছতে হবে মহাপ্রস্থানের পথ ধরে, যে পথ ধরে নাকি যুধিষ্ঠির সশরীরে স্বর্গে পৌঁছে গেছিলেন। যা হোক, ওই যাত্রাপথে প্রথমে পৌঁছতে হবে বদ্রীনাথ, এবং সেখানে পৌঁছবার প্রচলিত পথ হচ্ছে হরিদ্বার থেকে রওনা হয়ে দেবপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ, কর্ণপ্রয়াগ, নন্দপ্রয়াগ, চামোলি হয়ে যোশীমঠ। এছাড়াও রামনগর থেকে রানীক্ষেত, দারাহাট হয়েও কর্ণপ্রয়াগ পৌঁছানো যায়। তাই ধরা যাক যাত্রা শুরু হলো রামনগর কর্বেট ন্যাশনাল পার্ক থেকে, তবে পার্কের কোর অঞ্চল হয়ে নয়, তার বাইরের বিশাল বনাঞ্চলের ভেতর দিয়ে রাস্তা উঠে গেছে তদানীন্তন সাহেবদের প্রিয় শৈলাবাস 6,000 ফুট উঁচু রানীক্ষেতে। শাল সেগুনের বন থেকে ধাপে ধাপে ঘুরে ঘুরে পাইন বনে পৌঁছে যাওয়া, আর 10টা শৈল শহর থেকে রানীক্ষেত খুব একটা আলাদা কিছু নয়, তবু তুলনামূলক পরিপাটি ও ছিমছাম এবং কম কোলাহল মুখর। এখানে রয়েছে কুমায়ুন রেজিমেন্টের হেডকোয়ার্টার ও বিশাল সেনানিবাস, তাই প্রকৃতি আর তার রক্ষণাবেক্ষণ সহ শৃঙ্খলাবোধের সমন্বয় পাহাড়ি শহরটির সৌন্দর্যে বাড়তি মাত্রা যোগ করে। দিগন্ত মেঘ বা কুয়াশাবিহীন থাকলে এখান থেকে নন্দাদেবী, ত্রিশূল সহ গাড়োয়াল ও কুমায়ুন হিমালয়ের অনেক বিখ্যাত শৃঙ্গ দেখতে পাওয়া যায়। এই বিকেলে শুধু ত্রিশূল শৃঙ্গটিকেই দেখতে পাওয়া যাচ্ছে।
জেমওয়ালা নিয়ে নিল ধীরে আরম্ভে। পরদিন সকালে রানীক্ষেত থেকে যাত্রা করে দিনান্তে কর্ণপ্রয়াগ। কুমায়ুন হিমালয় থেকে বয়ে আসা এই পিণ্ডারি বা পিণ্ডার গঙ্গা নদী এখানে এসে বদ্রীনাথ ছুঁয়ে নেমে আসা অর্কানন্দের সাথে মিশে যায়। হিমায়নের সাথে যোগাযোগের একমাত্র রাস্তাটি এখানে গাড়োয়ালের হরিদ্বার বদ্রীনাথ রাস্তার সাথে এসে যুক্ত হয়। দুর্গাপূজা সদ্য শেষ হয়েছে, তাই উত্তর ভারতের সর্বত্র রামলীলার রেশ এখনও ফুরোয়নি। এখানে প্রতি রাতে ধারাবাহিক রামলীলার আসর বসে চলেছে। যোশী মঠ উচ্চতা 6,000 ফুট থেকে খানিকটা বেশি। অলকানন্দা পড়ে রয়েছে বহু নিচে, তাই এখান থেকে দৃষ্টিগোচর হয় না, শাঁ শব্দও শোনা যায় না তার। এখানেও সেনানিবাস রয়েছে। এছাড়াও এই জায়গা বদ্রীনাথের শীতকালীন আবাসস্থল। আর কিছুদিন পরেই তিনি এখানে চলে আসবেন, এখানেই তার পুজো সারা হবে। বদ্রীনাথ পুরু তুষারে ঢাকা পড়ে থাকবে। যোশীমঠ থেকে বদ্রীনাথের পথ, এটা হাইওয়ে, কিন্তু খুব সরু। সোজা পৌঁছে গেছে তিব্বত সীমান্তে, তবে সাধারণের জন্য সেটা নিষিদ্ধ। গোবিন্দঘাট থেকে রাস্তা ওয়ানওয়ে, পালা করে যাওয়া আসার গেট পদ্ধতি চালু আছে। রাস্তার সাথে অলকানন্দা, ওপারে পাহাড়ি গ্রাম, রামদানার রঙিন ক্ষেত। প্রায় 11,000 ফুট উঁচু বদ্রীনাথ। এই অবধি লাখো পুণ্যকামী আসেন প্রতি বছর।
ছমাসের শহর, পুরসভাও গঠিত রয়েছে। বাকি ছমাস শহর প্রায় জনহীন। জিস পর ভগবান কি অতি কৃপা হতি হ্যাঁ বহি প্রাণী স্বর্গ উন্নতি যাত্রা কর সকতে হ্যাঁ বিদ্বান জি মন্দিরের পথে পূজোর সামগ্রী ও স্মারক কেনাকাটার সারসার দোকান। অলকানন্দার উপর সেতু পেরিয়ে মন্দিরে উঠে গেছে রাস্তা। ডান বাম উপর নিচ সর্বত্র ঘরবাড়ি, দোকানপাট, হোটেল, ধর্মশালা, ঠাসা। এখানে যারা আসেন তাদের মধ্যে পুজো না দিয়ে ফিরে যাওয়া ভ্রমণার্থীর সংখ্যা বিরল। এমনকি যারা আরও উপরে ট্রেকিং বা পর্বত অভিযানে যান তাদেরও এখানে পুজো দিয়ে যাওয়ার রেওয়াজ রয়েছে। বিদেশি ছাড়াও এদেশিদের মধ্যেও ব্যতিক্রমীরা নিশ্চয়ই থাকবেন। মন্দিরের পেছনে অর্থাৎ বদ্রীনাথের পশ্চিমে নর ও নারায়ণ পর্বতের মধ্যখানে দাঁড়িয়ে রয়েছে নীলকণ্ঠ পর্বত। ভোরের সোনালি আলোয় নীলকণ্ঠ সোনার বরণ ধারণ করে। মানার এ পথে ভারতের শেষ গ্রাম। এ গ্রাম পেরিয়ে সীমান্তের দিকে যেতে মানা রয়েছে। শতপথ হ্রদে যাওয়ার পথে মোটরপথের এখানেই সমাপ্তি, হাঁটাপথের শুরু। বদ্রীনাথ পেরিয়ে পুণ্যার্থী ও ভ্রমণ পিপাসুদের খুব সামান্যই এই মানা গ্রামে আসেন। বদ্রীনাথ পেরিয়ে যে রাস্তাটা তিব্বত সীমান্তে চলে গেছে সে রাস্তা ধরে গাড়ি ভাড়া করে বা হেঁটে এখানে এসে পৌঁছানো যায়। এখানে রয়েছে সরস্বতী ও অলকানন্দার সঙ্গম কেশবপ্রয়াগ। সরস্বতীর ধারাটি তিব্বতের দিক থেকে এসে করাতের মতো পাথর কেটে ঝরঝর করে নেমে পড়ছে এখানে। এই পাথর কাটা সংকীর্ণ রাস্তার উপরে কবে সম্ভবত খসে পড়েছিল একটি বিশাল আকারের পাথরের চাই। প্রাকৃতিকভাবে রচিত হয়ে গিয়েছিল পুল, এটির নাম ভীম পুল। তাই এই নামের পেছনে একটি কাহিনী প্রচলিত রয়েছে। দ্রৌপদী সহ পঞ্চপাণ্ডবের মহাপ্রস্থানের যাত্রাপথে দ্রৌপদীর এই নদীটির প্রেরণার সুবিধা করে দিতে ভীম নাকি এখানে পুল নির্মাণ করে দিয়েছিলেন। অনেকেই এই পুল দর্শনে এখানে আসেন। আর রয়েছে মহর্ষি ব্যাসদেবের একটি গুহা, এখানে নাকি তিনি বসে মহাভারত রচনা করেছিলেন। জনবহুল ভারতবর্ষের এই শেষ গ্রামটির পর সম্পূর্ণ জনবিরতি, তাই এখানে রয়েছে হিন্দুস্তান কি অন্তিম চায় কি দোকান।
ভোর রাতে পশ্চিমে শেষ রাতের চাঁদ ও দিনের প্রথম আলোয় রাঙানো ভাগীরথী পর্বত, যাত্রাও সেই পশ্চিমে ভাগীরথীর পানে কিছু দূর। চার পাঁচ দিনের রসদ ও শিবির পাতার সামগ্রী সব বাঁধা ছাদা ইত্যাদি প্রস্তুতি শেষে হাঁটা শুরু সরস্বতীর ধার ধরে ভীমপুল পেরিয়ে। হাঁটতে হবে দুর্গম পাহাড়ি পথে 11 কিলোমিটার। অলকানন্দা সেতু পেরিয়ে নদীটির বাম তীরে উঠে এলাম। পাকা রাস্তা ধরে উঠে এসে মাতা মন্দিরের চাতালে যাত্রীদের অপেক্ষাগার। এ পথে এটাই শেষ মাথা গুঁজে দাঁড়াবার জায়গা। তারপর মাথার উপর শুধুই খোলা আকাশ, না হয় পাথরের ছাদ। গাছতলাও পাওয়া যাবে না, কারণ বৃক্ষ নেই। এ উচ্চতায় ছোট ছোট ঝোপঝাড় ছাড়া বৃক্ষ বাঁচে না। শুরুতে আলু ক্ষেতের ভেতর দিয়ে পথ, পাথরের উপর পাথর বসিয়ে ক্ষেতের সীমানা রেখা নির্ধারিত। মানাগ্রাম বহু পেছনে ফেলে চলে এসেছি, ধীরে ধীরে চোখের দৃষ্টির আড়ালে চলে যাচ্ছে। দেখে পথ চলা, পথের পাশে ঘাসের ঝোপের তলায় মাটি নেই, তাই সাবধানে পথের রেখা ধরে হাঁটতে হয়। পায়ে চলার পথ খুবই সংকীর্ণ, পা হড়কালেই বহু নিচে অলকানন্দায়, তাই চারপাশ চোখ ভরে দেখার জন্যে মাঝে মাঝে থামতে হয়। কাকের মতো পাখিটি, কিন্তু ঠোঁটটি কমলা, এটা নাকি পাহাড়ি ময়না। এখনো পর্যন্ত পায়ে চলা পথরে কাটি চিনে চিনে এগোনো যাচ্ছে। কখনো দুহাত দিয়ে ঝোপঝাড় ধরে বেয়ে বেয়ে ওঠা, কখনো বসে বসে নামা। মাঝে মাঝে পুবের শৃঙ্গটিকে দেখতে দেখতে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিরিয়ে নেওয়া, বেশিক্ষণের জন্য হলে বসা যেতে পারে, বারবার বসলে চলার গতি কমে যায়, মনে হয় পথ বুঝি আর ফুরাবে না, দম কমে আসে। তবে ধীরে ধীরে চলতে হবে, যথাসম্ভব কম থেমে, দম নিয়ে নিয়ে পা ফেলা। কিছুক্ষণ এভাবে হাঁটলে একটা ছন্দ তৈরি হয়ে যায়, কষ্ট অনেকটা কম বোধ হয়। ভাড়া করা কুলি, চাল ডাল কেরোসিন তাঁবু বাসনপত্র সব ঝুড়িতে চাপিয়ে পিঠে ঝুলিয়ে কখনো পেছন পেছন হাঁটে, আবার কখনো কখনো আগে বেরিয়ে যায়। কখনো সবাই মিলে বসে দুদণ্ড জিরিয়ে নেয়, আবার চলা শুরু হয়। গাইডও কখনো কখনো নিজের খেয়ালে, কখনো সাথে সাথে চড়াই ভাঙছে। এখানে রাস্তা বলতে কিছু নেই, দেখে বুঝে পাথর নির্বাচন করে সেটাতে পা রাখতে হয়।
না হলে গড়িয়ে যাবার সম্ভাবনা। তাছাড়া বাঁদিকের পাহাড় থেকেও পাথর গড়ায়, মর্মর বা গড়গড় আওয়াজ পেলে উপরেও তাকিয়ে দেখতে হবে। তাই পথ সতত পরিবর্তনশীল, পাথরের উপর পাথর সাজিয়ে পথের নির্দেশ দেওয়া থাকে। সেটা দেখে নিয়ে পথ অনুমান করে এগোতে হয়, কখনো সেটা মুছে যায়। তাই পাথর সাজিয়ে ফেরার রাস্তা নিশ্চিত করে যেতে হয়। দুপুর পেরোনোর সাথে সাথে চামতলি বুগিয়াল পৌঁছে গেলাম। খুব ছোট বুগিয়াল। হিমালয়ে বুগিয়াল মানে ঘাসের বিস্তৃত চারণভূমি, তাঁবু ফেলার আদর্শ জায়গা। কিন্তু এখানে রাত কাটানো নয়, বেলা বাকি রয়েছে। এগিয়ে গেলে বিকেল নাগাদ লক্ষ্মীবন পৌঁছে যাওয়া যাবে, সেখানেই কুরিয়রা তাঁবু ফেলবে। কিলোমিটার পাঁচেক হাঁটার পর অলকানন্দার ডান পারে চোখে পড়ে জলপ্রপাত বসুধারা। খাড়া পাথুরে পাহাড়ের প্রায় 300 ফুট উপর থেকে নেমে আসা চাদরের মতো ঝুলন্ত জলপ্রপাতটি বাতাসে দুলছে। ছড়িয়ে যাওয়া জলকণাতে সূর্যের আলো বিচ্ছুরিত হয়ে রামধনু রং সৃষ্টি হয়েছে। আগে অলকানন্দার ডান পার ধরে বসুধারা ছুঁয়ে শতপথ যেতে হতো, তারপর ধানো হিমবাহের উপর দিয়ে অলকানন্দা পেরিয়ে রাস্তাটি এপারে এসে মিলিত হতো। কিন্তু উষ্ণায়নের সাথে সাথে এই হিমবাহ বা গ্লেসিয়ারটি চিরতরে গলে যায়, ফলে মানায় যাত্রার শুরুতেই অলকানন্দা পেরিয়ে বাঁদিকের হাঁটা রাস্তা ধরতে হয়। লক্ষ্মীবন, অলকানন্দা সামান্য নিচে, সেখানে নদীর ঢালে কিছু ভুজ গাছ রয়েছে, যার ছাল দিয়ে সেকালে পাণ্ডুলিপি বা পুঁথি রচনা করা হতো। এ জায়গার উচ্চতা 13,000-এর কিছু কম। মহাপ্রস্থানের পথে দ্রৌপদী নাকি এখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। যা হোক, আপাতত এটি সোনালি শুকনো ঘাসের সংক্ষিপ্ত সমতল, এখানেই তাঁবু পড়েছে। যারা নেমে আসছে তাদেরও সূর্য ঢলে যাবার সাথে সাথে ঠান্ডা নেমে আসে দ্রুত, রাতে শূন্যের কাছাকাছি। পাথরের শেডের নিচে আড়াল তৈরি করে রাতের রান্নার আয়োজন, ডাল সবজি ভাত।
সোনালে ঘাসে আগুন জ্বালিয়ে কেউ হয়তো আগুন পোহাচ্ছিল। এখন পুরো মাঠে আগুন ছড়িয়ে যাচ্ছে। ভোরে ওঠে প্রস্তুত হয়ে বেরিয়ে পড়া, কারণ দুপুর থেকে উচ্চ হিমালয়ে সাধারণত আবহাওয়া খারাপ হতে থাকে। তাছাড়া ভোরের পথ চলায় ক্লান্তি দেরিতে আসে, রাস্তাও দুর্গমতর। সেই অলকানন্দার পার ধরে হাঁটা শুরু। ধীরে ধীরে লক্ষ্মীবন চোখের আড়ালে চলে যায়, অলকানন্দাকেও আর দেখা যায় না, কারণ চলে এসেছি নদীটির উৎপত্তি স্থলে। ওই দিকটা হচ্ছে অলকাপুরী। ওই হিমবাহ ধরে সোজা এগোলে কালিন্দী হিমবাহ পেরিয়ে তপোবন হয়ে গোমুখ গঙ্গোত্রী পৌঁছানো যায়। তবে সেটা সাধারণের জন্যে নয়, দীর্ঘ বিপদসংকুল রাস্তা, আয়োজনও বিপুল হওয়া চাই। ডানদিকে বাংলুং গ্লেসিয়ার, যেখানে অলকানন্দার গোমুখ বা স্নাউট দেখা যাচ্ছে। জলধারা বেরিয়ে আসছে হিমবাহের ভাঙা মুখ দিয়ে। এখানে উত্তর পশ্চিম দিক থেকে ভাগীরথী খড়ক নামে আরো একটি হিমবাহ এসে মিলিত হয়েছে। এবারে চলার পথ হিমবাহের পাশ দিয়ে গ্রাবরেখা বা মোরেন ধরে। এই গ্রাবরেখা হচ্ছে হিমবাহের উপরে ছড়িয়ে থাকা বোল্ডার সাম্রাজ্যের প্রান্ত বা সীমারেখা। বাঁদিকে রয়েছে খাড়া পাথরের দেয়ালের পর দেয়াল, আর সেই দেয়াল বেয়ে নেমে আসছে সহস্র জলধারা, তাই এই অঞ্চলের নাম সহস্রধারা। উচ্চতা 14,000 ফুট। বাঁ পাশের এই বিশাল পাথুরে পাহাড়টি হচ্ছে নীলকণ্ঠ শৃঙ্গের বেস বা ভিত্তি অঞ্চল, আর এই জলধারাগুলির উৎস হচ্ছে নীলকণ্ঠ পর্বত চূড়া থেকে নেমে আসা হিমবাহ সমূহ।
পথের পাশে পাশে এই ক্ষুদ্র ক্ষুদ্র ধারাগুলি কাল রাতের ঠান্ডায় জমে বরফ হয়ে আছে। বেলা বাড়লে এগুলো গলে যাবে। বলা হয় যে শেষ দুই পাণ্ডব নকুল ও সহদেব আর এগোতে পারেননি, এই সহস্র ধারাতেই এরা দেহ রাখেন। দিনের শেষে পৌঁছে গেলাম আরও 11 কিলোমিটার দূরত্বে 15,000 ফুট উচ্চতায় চক্রতীর্থে, যেখানে তৃতীয় পাণ্ডব অর্জুন দেহত্যাগ করেন বলে বিশ্বাসীরা বলে থাকেন। পর্বতবেষ্টিত কড়াইয়ের মতো ঘাসে ছাওয়া আপাতত নিরাপদ এক টুকরো জমি হচ্ছে চক্রতীর্থ। আশ্চর্য সুন্দর জায়গাটি, ঘাসের ওপর ছড়ানো ব্লিচিং পাউডারের মতো জমে যাওয়া শিশির বিন্দু ছড়ানো এক অসাধারণ ভোরে দেখা পাওয়া গেল সোনার দলে যেন রং করা হিমশৈল চূড়াগুলোর, মাথার উপর বালাকুন শৃঙ্গ, খানিক পশ্চিমে বিশাল দেহী চৌখাম্বা পর্বত। জলের জন্যে দুপুরের উষ্ণতায় বরফ গলা পর্যন্ত অপেক্ষা করতে হবে, তাই কাল বিকেলে সুদূর ঝর্ণা থেকে বয়ে আনা জলের অবশিষ্ট যা তাঁবুর ভেতরের উষ্ণতায় জমিয়ে রাখা ছিল তা দিয়ে প্রাতঃকৃত্য ও প্রাতঃরা সেরে বেরিয়ে পড়া গেল শতপন্থের উদ্দেশ্যে। খানিক হাঁটার পরই দুর্লঙ্গ দেয়ালের মতোই এক বিশাল ও উঁচু রিজ বা গিরিশিরা, উপরটা খুবই সংকীর্ণ, হাওয়ার ধাক্কা সামলে কোনো রকমে দাঁড়ানো যায়, কিন্তু সেখান থেকে পরিষ্কার দিনে দেখা পাওয়া এক অবর্ণনীয় দৃশ্য প্রকৃতিপ্রেমিকদেরকে হতবাক করে দেয়। বিশ্বাসীরা ঈশ্বরের মহিমা খুঁজে পান।
360 ডিগ্রির এক প্যানোরামিক ভিউ, যা পূর্ব দিকের নীলকণ্ঠ পর্বত থেকে শুরু করে কুবের ভাগীরথী হয়ে পশ্চিমে বালাকুন, তারপর চৌখাম্বা স্বর্গারোহণী হয়ে দক্ষিণে শতপন্থ এবং পার্বতী শৃঙ্গ। আর তুষারাবৃত পর্বতমালা বেষ্টিত এক বিশাল পাথরের সমুদ্রে জেগে রয়েছে এই গিরিশিরাটি। এবং পাথরের সমুদ্রে চাপা পড়ে আছে দীর্ঘ হিমবাহ। মাঝে মাঝে দেখা যাচ্ছে বিশাল বিশাল তুষার ফাটল বা ক্রিভাস। গিরিশিরা থেকে নেমে হাঁটা শুরু হলো পাথরের সমুদ্রের উপর দিয়ে। পায়ের নিচে বোল্ডারের তলায় শত সহস্র বর্ষ পূর্ব তুষার যুগের সঞ্চিত চলমান হিমভাণ্ডার। মাঝে মাঝে সরে যাওয়া পাথরের বোঝার ফাঁকে ফাঁকে তা দৃশ্যমান হয়। ঘন ঘন দম ফেলতে হয়, অর্থাৎ উচ্চতাজনিত অক্সিজেনের ঘাটতি পূরণ করার জন্য শ্বাস নিতে হয় ঘন ঘন। অনেকে অসুস্থ হয়ে পড়েন এখানে এসে, ফেরত যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না, কারণ হাই অল্টিচিউড সিকনেস থেকে বাঁচার একমাত্র রাস্তাই হচ্ছে নিচু জায়গায় নেমে যাওয়া। গাইড আগে আগে পথ নির্ণয় করে চলতে থাকে, পাথরের ফলক বসিয়ে ফেরার পথ নির্দেশ রেখে যায়। জয় ভগবান প্রভু, জয় সতোপন মহারাজ কি জয় প্রভু, জয় স্বর্গারোহী প্রভু, জয় ভগবান প্রভু, জেসি আয়ে ওসি সফল লে জানা ভগবান প্রভু। ইয়ে হ্যাঁ সত্তা, ইতনা পানি ঘট গয়া। কিলোমিটার পাঁচেক চলার পর আবার পতাকা চিহ্নিত একটি গিরিশিরা চড়ে দেখা পাওয়া গেল ত্রিকোণাকৃতি শতপন্থ সরোবরটিকে। প্রায় 16,000 ফুট উচ্চতায় উঠে আসা হল। পেছন পেছন উঠতে থাকা অন্যান্য পদযাত্রীদেরকে অনেক নিচে পাথরের সমুদ্রে কোনো রকমে খুঁজে পাওয়া যাচ্ছিল। একপাশে সার সার হাঁ করে থাকা তুষার ফাটল স্বর্গারোহণী পর্যন্ত বিস্তৃত।
গাইড স্বর্গারোহণী পর্বতের দিকে একটি হিমবাহ নির্দেশ করে দেখায় যে ওটিই নাকি সেই স্বর্গ আরোহণের পথ যেদিকে যুধিষ্ঠির সশরীরে স্বর্গে আরোহণ করেছিলেন। আর এখানে এই সরোবরে কোনো একাদশীতে নাকি ভীম দেহ রেখেছিলেন, এমনকি প্রতি একাদশী ভোরে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই ত্রয়ী এই সরোবরে স্নান করতে আসেন। ভীম একাদশী বলে কোনো এক বিশেষ একাদশীতে অনেক পুণ্যার্থী প্রাণ হাতে করে এখানে পুণ্যার্জনে আসেন, পুজো দেন। সাধারণ পদযাত্রীদের মধ্যেও এমন খুবই কম আছেন যারা এখানে পুজো না দিয়ে ফিরে যান। আরো খানিকটা নেমে গেলে সরোবর, এই ত্রিকোণাকৃতি হ্রদ বা সরোবরটির প্রতিটি ধার কম বেশি 1 কিলোমিটার করে দীর্ঘ, ওপর থেকে তার বিস্তৃতি বোঝা যায় না। পান্না সবুজ জলে চৌখাম্বা ও পার্বতী শৃঙ্গের তুষার শুদ্ধ ছায়া হিমেল হাওয়ায় কেঁপে ওঠে। সত্যের পন্থা ছাড়া শতপন্থ কথাটির আর অন্য কোনো মানে রয়েছে বলে মনে হচ্ছে না। প্রকৃতি ও তার সৃষ্টি স্থিতি ও ধ্বংসের পেছনে যে নিয়ম ও কারকগুলো লুকিয়ে রয়েছে তাই তো সত্য। আর এই প্রকৃতি মাঝে এই সরোবরটি সত্যপথের রূপক হয়ে আছে। বেলা গড়িয়ে দুপুর, তবু এখনো পাথরের ফাঁকে ফাঁকে লুকিয়ে রয়েছে স্ফটিকের মতো কঠিন তুষার, কোথাও কোথাও চূর্ণ বিচূর্ণ কাঁচের মতো। অল্পমতি কনিষ্ঠ মালবাহক পাথর ছুঁড়ে দেখে ভেদ করা যায় কিনা। একটু উপরে কোনো এক মুনির পরিত্যক্ত প্রস্তর কুটিরে পাখির বাস, প্লাস্টিক গুজে যাত্রীরা হয়তো সেখানে আশ্রয় নিয়েছিলেন। তবে যাত্রীদের জন্যে মাথা গোজার একখানি আস্তানা রয়েছে, আর রয়েছে একটি সংকীর্ণ গুহা। মজার কথা এই যে বহু যাত্রী যথেষ্ট কসরত করে বেছে বেছে পছন্দ মতো পাথরের গায়ে গায়ে স্বাক্ষর রেখে তাদের যাত্রাকে প্রত্যয়িত করেছেন। তাদের স্বমহিমা ক্যাপ্টন স্থলের উপাশে তুষার ভারাক্রান্ত পার্বতী পর্বত থেকে মর্মর করে মুহুর্মুহ পতন ধ্বনি, অ্যাভালাঞ্চ, শেক ভয়ঙ্কর সুন্দর দৃশ্য। তার ভয়াবহতা নাকি সর্বহেন নন্দনভূমির অতুলনীয় এই দৃশ্যের চাক্ষুষ অভিজ্ঞতা জীবনে বাঁচার নব আকাঙ্ক্ষার জন্ম দিচ্ছে, নাকি এটা অনুপ্রেরণা, উত্তর খুঁজে পাই না। সম্মোহিত করে দেওয়ার মতো দৃশ্য সত্যি, মাঝে মাঝে ভাবনাকে যেন অসাড় অচৈতন্য করে দেয়, আবার পরক্ষণই জীবনবোধ প্রবলভাবে সঞ্চারিত হতে থাকে।
আর নয় এবারে বাড়ি ফেরার পালা। আবহাওয়া খারাপ হয়ে আসছে, হালকা হালকা এদিক ওদিক দু এক দানা কুয়ের মতো তুষারপাত শুরু হয়েছে। তাই তাঁবু গুটিয়ে হাঁড়ি কুড়ি চাপিয়ে মালবাহকরা দ্রুত ফেরার পথ ধরেছে। দফায় দফায় পথ নেমে গেছে চক্রতীর্থ, সহস্রধারা, বান্ধার, লক্ষ্মীবন, মানা হয়ে বদ্রীনাথ, তারপর আরও নিচে মর্ত্যলোকে, সমতল ভারতে মানব সাগর তীরে।